যাও, গিয়ে রেডি হয়ে যাও। বেশি দেরি করে পার্টিতে পৌঁছালে চলবে না। আমার কোনো ব্যবহারে বসের খারাপ লেগে গেলে আমার জায়গায় অন্য কেউ প্রমোশন পেয়ে যাবে। তপন সবসময় টাকা পয়সা নিয়েই চিন্তা করত। সে প্রথম থেকেই লোক দেখানো পছন্দ করত। অপরদিকে পিঙ্কি তার একেবারে বিপরীত ছিল। পিঙ্কির ইচ্ছে না থাকার সত্ত্বেও সে তৈরি হয়ে তপনের সঙ্গে পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে পিঙ্কির মায়ের বাড়িতে, দুই দিন হয়ে গেল রূপার সঙ্গে একবারও কথা হয়নি। যতবার তাকে ফোন করছি তার ফোনই লাগছে না। তাহলে বিক্রমের ফোন ট্রাই করে দেখো, তার ফোন নিশ্চয়ই লাগবে। আমি অনেকবার ট্রাই করে দেখেছি কিন্তু তাদের ফোনই লাগছে না। এতক্ষণ পর্যন্ত তারা অফিস থেকে বাড়ি ফিরে গেছে, তাহলে তাদের কল লাগছে না কেন? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। স্টেশনের পাশে ছোট গ্রামে তাদের বাড়ি, সেখানে বেশি মানুষও থাকে না। তাদের কোনো বিপদ হয়নি তো রজত? তুমি বেশি চিন্তা করো না কাজল, সেরকম কোনো প্রবলেম হবে না। কাল সকালে তারা নিজেরাই আমাদের ফোন করবে। রজত এই বলে কাজলকে সান্ত্বনা দেয়। অপরদিকে পিঙ্কি তপনের সঙ্গে তার বসের পার্টিতে পৌঁছায়। পিঙ্কি, তোমাকে এনার সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি হলেন আমার বস প্রদীপ বাবু, আমার গুরুদেব। আমি আজ পর্যন্ত যা শিখেছি সব বসের কাছ থেকেই শিখেছি। বস সবচেয়ে ভালো। হ্যাঁ আমি জানি, তুমি তো বাড়িতেও সবসময় বসের নাম করতে থাকো। সত্যি সে অনেক জিনিয়াস। পিঙ্কি এবং তপনের কথা শুনে তাদের বস প্রদীপ বাবুও অনেক খুশি হয়ে যায়। আমি তো জানতাম তপন আমার অনেক রেসপেক্ট করে, সে সত্যি খুব ভালো ছেলে। প্রদীপ বাবু তপনের ব্যাপারে ভালো ভালো কথা বলায় সেখানে দাঁড়িয়ে থাকা রিঙ্কু এবং তার ওয়াইফের প্রচন্ড খারাপ লাগে। প্রদীপ বাবুর কথা শোনার পর রিঙ্কুর ওয়াইফ টিনা বলে, আপনি তো জানেন স্যার, আমার হাজবেন্ডও আপনার ব্যাপারে এসব কথাই বলে। আমার মনে হয় এই কোম্পানিতে আপনার থেকে বেশি জিনিয়াস আর কেউ নেই। এটা তুমি একদম ঠিক বলেছো টিনা, আমার হাজবেন্ড এই কোম্পানির বস হওয়ার সঙ্গে সঙ্গে অনেক ট্যালেন্টেড মানুষ। আচ্ছা পিঙ্কি, তুমি একজন ফ্যাশন ডিজাইনার তাই না? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। তপনের কাছে জানতে পারলাম তুমি এখন পর্যন্ত চাকরি জয়েন করনি, হয়তো বাড়িতে ফ্রিই থাকো। আসলে ব্যাপার কি, কয়েকদিন পর আমার ভাইয়ের বিয়ে আছে, তাই তার বিয়ের জন্য আমার পাঁচখানা মডার্ন স্টাইলিশ জামা দরকার। তুমি সেইগুলো ডিজাইন করতে পারলে খুব ভালো হবে। আসলে ম্যাডাম এগুলো তো আপনার পার্সোনাল কাজ, কিন্তু আমি তো... পিঙ্কি কিছু বলতে যাচ্ছিল, এমন সময় তপন তাকে থামিয়ে দিয়ে বলে, আরে ম্যাডাম আপনার কাজ হয়ে যাবে। বাড়িতে পিঙ্কির কোনো কাজ থাকে না, সারাদিন বসে বসে বিরক্ত হয়ে যায়। সে আপনার কাজ অবশ্যই করে দেবে, আপনার জন্য এত ভালো ডিজাইন করে দেবে যেটা দেখে আপনি অনেক খুশি হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাজ শুরু করে দাও পিঙ্কি, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কয়েকটা স্যাম্পল পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি চেষ্টা করব। অফিসের দুজন স্টাফ তাদের বউদের সঙ্গে বসকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। অপরদিকে বসের ওয়াইফ পুষ্পা অনেক চালাক মহিলা ছিল, সেই সুযোগ নিয়ে তাদেরকে দিয়ে নানা রকমের কাজ করিয়ে নিতে চাইছিল। এরপর পার্টি শেষ হলে তপন এবং পিঙ্কি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বাড়ি যেতে যেতে তপন পিঙ্কিকে বলে, থ্যাংক ইউ পিঙ্কি, আজ তুমি অনেক ভালো নাটক করলে। আমি যেমন তোমাকে শিখিয়েছিলাম তুমি তার চেয়েও বেশি ভালো ব্যবহার করেছিলে। তোমার চাকরির ব্যাপার ছিল তাই এত নাটক করতে হলো, কিন্তু এটাই শেষবার, এরপর আমি এরকম কিছুই করতে পারবো না। বিনা কারণে কারোর প্রশংসা করতে আমার একদমই ভালো লাগে না, এসব লোক দেখানো জিনিস আমার একদম পছন্দ নয়। তপন, তুমি এরকম করে বলছো কেন? একটু অ্যাক্টিং করলে কি এমন ক্ষতি হয়ে যাবে, তোমাকে পরে আরো এরকম নাটক করতে হবে। এসব তুমি কি বলছো তপন? আচ্ছা ঠিক আছে, এবার আমার মুড খারাপ করো না, খুব তাড়াতাড়ি আমি তোমাকে একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাব। না আমি কোথাও ঘুরতে যাব না। আরে পিঙ্কি প্লিজ রাগ করো না, এভাবে রাগ করলে চলে না। পরের দিন সকালে রূপাদের বাড়িতে, গুড মর্নিং বিক্রম। গুড মর্নিং, তোমার ঘুম ভেঙেছে? আজ অফিস যেতে ইচ্ছে করছে না, অনেক উইক লাগছে, ভাবছি আরো কিছু সময় পর্যন্ত ঘুমিয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে রেস্ট নেবে। শোনো না রূপা, আগে ব্রেকফাস্ট বানিয়ে দাও, দুজনে মিলে খাওয়া দাওয়া করবো, তারপর আমি অফিসে চলে যাওয়ার পর তুমি ঘুমিয়ে পড়বে। কি বললে, তুমি বাড়িতে ব্রেকফাস্ট করবে? কেন, তোমার কোম্পানিতে কোনো ক্যান্টিন নেই? হ্যাঁ আছে, কিন্তু বাইরের খাবার খেতে আমার একদম ভালো লাগে না। তুমি সেখানেই ব্রেকফাস্ট করে নিও, এখন খাবার বানাতে আমার একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি তাহলে সেখান থেকে কিছু খেয়ে নেব। এরপর বিক্রম অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়ে।
এবং রূপা আবার ঘুমিয়ে পড়ে। কিছু সময় পর রূপা ঘুম থেকে উঠলে এত বড় বাড়িতে একা বিরক্ত হয়ে ওঠে। এবার কি করব, একটা কাজ করি, কাল বিয়ে বাড়িতে যে রিল বানিয়েছিলাম সেটা ইনস্টাগ্রামে আপলোড করে দিই। আজ সারাদিন অনলাইন থাকবো আর পুরানো বন্ধুদের সঙ্গে কথাও বলবো, তারাও দেখুক যে আমার লাইফ কত ভালো করে কাটছে। হিল স্টেশনে এত বড় বাড়িতে থাকি আর বড় বড় গাড়িতে করে ঘোরাফেরাও করি, এগুলো দেখে তাদের নিশ্চয় হিংসে হবে, তাদের সামনে ভালো শো অফ করা যাবে। রূপা এই সমস্ত কথা ভাবতে ভাবতে ভিডিও আপলোড করার জন্য ইনস্টাগ্রাম খোলে, কিন্তু বারবার ভিডিও আপলোড করার চেষ্টা করার পরেও আপলোড হয় না। আরে এসব কি হচ্ছে, ভালোভাবে রিল আপলোড করতে পারছি না, কিছুক্ষণ অনলাইন থেকেই দেখি যদি কারোর সঙ্গে কথা হয়। রূপা সারাদিন অনলাইন থাকে কিন্তু কোনো পুরানো বন্ধুর সঙ্গে তার যোগাযোগ হয় না। রূপা প্রচন্ড রেগে যায়। এরপর সন্ধ্যাবেলায় বিক্রম যখন অফিস থেকে বাড়ি ফিরে আসে, বিক্রম আমাদের বাড়িতে ইন্টারনেট একদম ঠিকভাবে চলছে না, আজ সারাদিন কয়েকটা রিল আপলোড করার চেষ্টা করলাম কিন্তু করতে পারলাম না। সরি রূপা, এখানকার নেটওয়ার্ক ভালো নেই, কিছু আপলোড করার হলে তুমি অফিস থেকেই করতে পারবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বিক্রম, ঠিকমতো ইন্টারনেট ইউজ করতে পারবো না? তাছাড়া কারোর সঙ্গে ফোনে কথা বলতে গেলে অনেক আটকায়, এরকম পরিবেশে মানুষ থাকতে পারে? কেন থাকতে পারে না রূপা, যখন মানুষের জীবনে মোবাইল ইন্টারনেট ছিল না তখনও মানুষ ভালোভাবেই থাকতো। এটা খুব ভালো কথা যে এখানে ভালো করে ইন্টারনেট চলে না, অফিস থেকে বাড়ি ফেরার পর আমরা শান্তিতে সময় কাটাতে পারবো, সারাদিন ফোন ঘাঁটতে হবে না। চুপ করো তুমি, ইন্টারনেট ছাড়া আমি থাকতেই পারবো না, আমার সামনে এসব ফালতু কথা বলার কোনো প্রয়োজন নেই। আরে রূপা, রূপা আমার কথা শোনো। রূপা এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। রূপা নিজের রুমে গিয়ে রাগ করে বসে থাকে। রূপা এত ভালো জায়গায় থাকার পরেও ইন্টারনেট ভালোভাবে না চলায় সে সবসময় রেগে রেগে থাকতে শুরু করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন সকালবেলায়, আরে রূপা তুমি এত সকাল সকাল অফিসে চলে যাচ্ছ কেন, কোনো কাজ আছে? হ্যাঁ কাজ আছে, সোশ্যাল মিডিয়াতে আমাকে কয়েকটা ফটো আপলোড করতে হবে আর বন্ধুদের সঙ্গে চ্যাটও করতে হবে, তাই আমি তাড়াতাড়ি অফিস চলে যাচ্ছি, বাড়িতে থাকলে ইন্টারনেট চলবে না। আরে রূপা এখানে কত ভালো ওয়েদার, এত সকাল সকাল অফিসে যাচ্ছ কেন, ভেবেছিলাম দুজনে একসঙ্গে চা খেতে খেতে কথা বলবো, কিন্তু তুমি নিজের বন্ধুদের সঙ্গে চ্যাট করার জন্য অফিসে চলে যাচ্ছ, তোমার কাছে চ্যাটিং করা বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ বেশি ইম্পর্টেন্ট, এরকম বোরিং লাইফ আমার একদম ভালো লাগে না, আমাকে যেসব করতে বেশি ভালো লাগে আমি সেই সবই করতে পছন্দ করি। এখানে থাকতে থাকতে আমি একেবারে বিরক্ত হয়ে গেছি, জানি না মানুষ এই জায়গাটিকে রোমান্টিক জায়গা কেন বলে, একটা ভালো ফটো থাকলে আপলোড করার কোনো ব্যবস্থাই নেই, কাউকে দেখাতেও পারবো না যে আমরা কেমন ভাবে আছি, তাছাড়া আশেপাশের মানুষগুলো একেবারে গ্রাম্য প্রকৃতির, তাদের কোনো ফ্যাশন সেন্সও নেই। রূপা প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো, সোশ্যাল মিডিয়া লাইফটা রিয়েল লাইফ নয়, মানুষকে রিয়েল লাইফে থাকা দরকার। ওসব কথা শোনার টাইম নেই, আমি চললাম। এরপর রূপা অফিসে চলে যায় এবং সেখানে গিয়ে নিজের ফটো আপলোড করতে শুরু করে। সবার আগে প্রতিবেশীর বিয়েতে যেই ফটো আর ভিডিও করেছিলাম তার রিলগুলো আপলোড করে ফেলি। হ্যাঁ হ্যাঁ এটাই ভালো হবে, এই তো তিনটে ভিডিও আপলোড হয়ে গেল। এবার এক কাজ করি, রত্নার সঙ্গে একটু চ্যাটিং করে নিই, সে একটা ধনী বুড়োর সঙ্গে বিয়ে করে অনেক নাটক করছিল, এবার তাকে খুব ভালোভাবেই জব্দ করব। বিপাশার সঙ্গেও একটু কথা বলতে হবে, তাকে বোঝাতে হবে যে তার থেকে আমি অনেক বেশি হাই লেভেলে আছি, বিক্রম অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসেছে, তার বরের থেকে অনেক বেশি ট্যালেন্টেড। রূপা অফিসে 2 ঘন্টা আগে পৌঁছে গিয়ে এসব করে সময় কাটাচ্ছিল। রূপা তার বান্ধবীদের সঙ্গে চ্যাট করছিল, এমন সময় তার মা তাকে ফোন করে। হ্যালো রূপা। হ্যাঁ মা বলো। 2 দিন থেকে তোকে ফোন করার চেষ্টা করছি, তোর ফোন লাগছিল না কেন, তাছাড়া তুই একবারও ফোনও করিসনি, ভেবেছিলাম তুই অফিস থেকে বাড়ি ফিরলে একটু ফোনে কথা বলবো, কিন্তু জানি না তোদের ফোনে কি হয়েছে। মা সন্ধ্যাবেলায় আমাদের সঙ্গে কথা বলার চিন্তা ছেড়ে দাও, ওটা কখনোই সম্ভব হবে না। কেন রে কি হয়েছে, এরকম করে বলছিস কেন? হিল স্টেশন একটা ভালো জায়গা, এটা ভেবেই এখানে এসে থাকতে শুরু করেছিলাম, কিন্তু এখানে আসার পর জানতে পারলাম নেটওয়ার্কের অবস্থা অনেক খারাপ, আমরা যেখানে থাকি সেখানে ফোন আর ইন্টারনেট কোনো কিছুই ভালোভাবে কাজ করে না, তাই ইন্টারনেট ইউজ করার জন্যই আমাকে অফিসে আসতে হয়। বিক্রম বলে এটাই নাকি আসল লাইফ, আমরা নাকি খুব ভালো জায়গায় থাকি, অন্য কারোর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজনও নেই,
সারাদিন অফিসে থাকার পর বাড়ি ফিরে দুজনে একে অপরের সঙ্গে কথা বলে সময় কাটাবো। তুমি তো জানো আমার এইসব একদমই ভালো লাগে না। সোশ্যাল মিডিয়াতে আমি বেশি আনন্দ পাই। আমি এখানে গ্রাম্য মেয়েদের মতো থাকতে পারবো না। এখানে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গেছি। কিন্তু রূপা, বিক্রম তো একদম ঠিক কথাই বলেছে। তোর লাইফ যেমন আছে, ওই লাইফ খুব কম মানুষই পায়। একটু ভেবে দেখ, যাকে ভালোবেসেছিলিস তার সঙ্গে তোর বিয়ে হয়েছে, কিন্তু এবার তুই তাকে সময় না দিয়ে ইন্টারনেটের উপরেই পড়ে আছিস। মা, এই সমস্ত ব্যাপার তুমি বুঝবে না। লাইফে ফেসবুক ইনস্টাগ্রাম অনেক ইম্পর্টেন্ট, এসব না থাকলে ভালোভাবে জীবনই কাটবে না। রূপা এই বলে রাগ করে মায়ের ফোন কেটে দেয়। অপরদিকে পিঙ্কি এবং তপন একটি সুইমিং পুলের পাশে বসে থাকে। আরে পিঙ্কি, আর কতক্ষণ রাগ করে থাকবে? আমি তোমার মুড ভালো করার জন্য কত ভালো জায়গায় নিয়ে এলাম, কিন্তু তুমি এখন পর্যন্ত রাগ করে বসে আছো। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। এরপর আর কোনোদিন তোমার বসের ওখানে গিয়ে নাটক করার কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। এবার তোমার মন ভালো করে নাও। আচ্ছা তপন, এই জায়গাটা কার? কত সুন্দর বাড়ি, কত সুন্দর সুইমিং পুল, সত্যি খুব ভালোভাবে বানিয়েছে। এটা আমার বসের বাগান বাড়ি। উফ, আজ ছুটির দিনেও তুমি নিজের বসের বাড়িতে ঘুরতে এসেছো। তারা আমাদেরকে এখানে দেখতে পেলে নিশ্চয়ই আবার কোনো না কোনো কাজ দিয়ে দেবে। আরে এরকম করে বলো না পিঙ্কি, তারা আমাদেরকে 10% ডিসকাউন্ট দিয়েছে। তাতে কি হয়েছে? নিশ্চয়ই এর বিনিময়ে তারা নিজের কোনো কাজ করার জন্যই বলবে। তেমন কিছু করতে হবে না, তোমাকে শুধু ম্যাডামের ভাইয়ের বিয়ের সময়ের জন্য কয়েকটা জামা কাপড় ডিজাইন করে দিতে হবে, এবং আমাকে ক্যাটারিং এর দিকটা একটু দেখতে হবে। তুমি তো জানো আজকাল লোকেরা কত খাবার নষ্ট করে দেয়। আচ্ছা, তার মানে আমাকে কাপড়ের দায়িত্ব দিয়ে তোমাকে খাওয়া দাওয়ার দায়িত্ব দিয়ে দিয়েছে? তারা কি এসব কাজ করানোর জন্যই তোমাকে চাকরিতে রেখেছে? আমি ভাবতাম তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু জানতাম না তুমি এসব কাজ পর্যন্ত করে দাও। পিঙ্কি, এবার কিন্তু তুমি আমার ইনসাল্ট করছো। আমি তোমার ইনসাল্ট করছি না, তোমার বস তোমার ইনসাল্ট করছে। তোমার বস শুধুমাত্র তোমার নয়, আমারও ইনসাল্ট করছে। কারোর কোম্পানি পার্মানেন্ট হয় না। আজ তুমি যে পজিশনে আছো, কাল তোমার জায়গায় অন্য কেউ থাকতে পারে। এতে খারাপের কি আছে পিঙ্কি? সবাই এরকমটাই করে, তবেই তাড়াতাড়ি প্রমোশন পাওয়া যাবে, না হলে প্রমোশন পেতে গেলে অনেক সময় লেগে যাবে। কোম্পানির জন্য তুমি নিজের মান সম্মান শেষ করছো কেন? তুমি অনেক বোকা তপন। তুমি কি সত্যি এসব ব্যাপারে জানো না, নাকি ইচ্ছে করে সব করছো? আমি তোমার কথা কিছুই বুঝে উঠতে পারছি না। কিছু সময় বাগান বাড়িতে কাটানোর পর পিঙ্কি এবং তপন বাড়ি ফিরে আসে। সেদিন রাতের বেলা পিঙ্কি যখন হল রুমে বসেছিল, এমন সময় তার মা তাকে ফোন করে। কেমন আছিস পিঙ্কি? রূপার সঙ্গে আমার কথা হয়েছিল, সে অনেক চিন্তিত আছে। আমি অনেক টেনশনে আছি মা। আরে পিঙ্কি, তুই টেনশনে আছিস কেন? তুই তো আমার ভালো মেয়ে, সব জিনিস বুঝে সুঝেই করিস, তাহলে তোর আবার টেনশন কিসের? নিজের স্বামী আর তার ফালতু চিন্তা ভাবনার জন্য আমি অনেক টেনশনে আছি মা। বড় শহরে থাকবো, আশেপাশে বড় বড় কোম্পানি থাকবে, আর সেখানে আমি ভালো কোম্পানিতে চাকরি করে নিজের ক্যারিয়ার ভালো করতে পারবো। এই সমস্ত কথা ভেবেই তো আমি তপনকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম। কিন্তু এই পাগল লোকটা সবসময় নিজের চাকরি নিয়েই পড়ে থাকে, নিজের বস নিজের প্রমোশন নিয়েই পড়ে থাকে। সে আমার ব্যাপারে একদমই চিন্তা করে না মা। কি হয়েছে পিঙ্কি? তোর কথা আমি ঠিক বুঝতে পারছি না। মা, তপন সবসময় শো অফ করতে ভালোবাসে, টাকা ছাড়া কোনো জিনিস নিয়ে চিন্তা করেই না। এখানকার সবাই একই রকম, কেউ কারোর সম্মান করে না, সবাই টাকা দিয়ে মানুষের তুলনা করে। এখানে আমি কিভাবে থাকবো মা? এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। পিঙ্কি, এটা ঠিক কথা যে রূপার সমস্যা তোর থেকে একদম আলাদা, কিন্তু আমি তাকে যেভাবে বুঝিয়েছিলাম তোকেও একই কথাই বলছি। সবার লাইফে কিছু না কিছু সমস্যা থাকে, আর নিজেদেরকেই নিজেদের সমস্যার সমাধান করতে হয়। এভাবে দুঃখ করতে থাকলে কিছু ঠিক হবে না মা। কিছু সময় কথা বলার পর পিঙ্কি ফোন রেখে দেয়। এরপর পিঙ্কি রূপার কথা ভাবতে শুরু করে। মা বলছিল রূপাও কোনো প্রবলেমে আছে। রূপার আবার কিসের প্রবলেম? এক কাজ করি, তাকে একবার ফোন করে নিই। দুই বোন নিজেদের মধ্যে কথা বলে নাই। একজন শহরের জীবন পছন্দ করত না এবং অপরজন গ্রামের জীবন পছন্দ করত না। কি করব কিছুই বুঝতে পারছি না পিঙ্কি। আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা যদি এক মাস গ্রামে আর এক মাস শহরে থেকে দেখি, তাহলে বুঝতে পেরে যাব যে কোথাকার লাইফ সব থেকে ভালো। তোর কি মনে হয় রূপা? এটা কিন্তু খুব ভালো আইডিয়া। আমি তাহলে বিক্রমকে বলে দেব সে যেন এক মাসের ছুটি নিয়ে নেয়, তারপরে আমরা দুজন তোদের ওখানে থাকার জন্য চলে যাব। আচ্ছা ঠিক আছে,
তোরা এখানে এক মাস থেকে দেখে নিলে তারপর আমরা এক মাসের ছুটি নিয়ে তোদের সঙ্গে থাকার জন্য যাব। হ্যাঁ হ্যাঁ, এটা একদম ভালো আইডিয়া, এটা করলে সব থেকে ভালো হবে। দুই বোন নিজেদের মধ্যে কথা বলে ফোন রেখে দেয়। এরপর সেদিন সন্ধ্যাবেলায় বিক্রম যখন অফিস থেকে বাড়ি ফিরে, রূপা তাকে বলে, আরে বিক্রম, এখানে নেটওয়ার্ক একদম ভালোভাবে চলছে না, কিছুই ভালো লাগছে না। চলো রূপা, আমরা গিয়ে একটু ব্যালকনিতে দাঁড়াই। আমার একদম ইচ্ছে করছে না বিক্রম, তুমি যাও। চলো না, খুব ভালো লাগবে। এখানে থাকতে থাকতে আমি অনেক বেশি বোর হয়ে গেছি। চলো আমরা কয়েকদিনের জন্য ছুটি নিয়ে পিঙ্কিদের বাড়িতে যাই, সে অনেকদিন থেকে আমাদেরকে ডাকছে। আর যেই থেকে আমাদের বিয়ে হয়েছে একবারও আমরা সেখানে যাইনি, তাছাড়া আমরা দুজন এখনো পর্যন্ত হানিমুনেও যাইনি, তাই আমি ভাবছি পিঙ্কিদের বাড়ি গিয়ে একটু আনন্দ করব। আচ্ছা ঠিক আছে, তোমার যখন সেখানে যেতে ইচ্ছা করছে তাহলে যাওয়া হবে। এতদিন পর তোমাদেরকে দেখে অনেক ভালো লাগছে। আসার সময় কোনো সমস্যা হয়নি তো? এখানে ট্রাফিক অনেক বেশি থাকে। ট্রাফিক থাকুক আর না থাকুক, আমার কোনো যায় আসে না পিঙ্কি। সেখানকার ফাঁকা জায়গাতে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। শহরে আসার সঙ্গে সঙ্গেই আমি যেন নিজের প্রাণ ফিরে পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ পিঙ্কি, তুই ইনভাইট না করলে বেকার হিল স্টেশনে থাকতে থাকতে আমি পাগলই হয়ে যেতাম। আমি জানি রূপা, তুই প্রথম থেকে শহরের ভিড়ভাড় জায়গায় বেশি পছন্দ করিস, তোর গ্রাম্য পরিবেশ একদম ভালো লাগে না, কিন্তু আমি এইসব জায়গা একদম পছন্দ করি না। শুধু কাজের জন্যই আমাকে এখানে থাকতে হচ্ছে, তাছাড়া তপনের অফিসও তো এখানেই রয়েছে। আচ্ছা পিঙ্কি, তুমি অফিস জয়েন করে নিয়েছো? না, এখনো পর্যন্ত করিনি। একটা কোম্পানি থেকে অফার পেয়েছি, কিন্তু ওই কোম্পানি আমি জয়েন করতে পারবো না, তাই অন্য কোনো কোম্পানি পাওয়া পর্যন্ত ওয়েট করছি। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলছো বলো, আমি অনেকদিন পর শহরে এসেছি, এবার নিজের বান্ধবীদের সঙ্গে দেখা করতে হবে, আমি বাইরে যাচ্ছি। রূপা এই বলে বাইরে যাওয়ার জন্য দাঁড়িয়ে যায়। রূপাকে দাঁড়িয়ে যেতে দেখে তপন বলে, আরে রূপা, তোমরা এইমাত্র বাড়িতে এসেছো, এখনই বাইরে চলে যাবে? একটু বসে গল্প করতে হয়। আচ্ছা বিক্রম, তুমিও কি রূপার সঙ্গে যাবে? হ্যাঁ তপন, ম্যাডাম এখন বাইরে যাবে, বন্ধুদের সঙ্গে দেখা করবে, তারপর হয়তো বাইরে খাওয়া দাওয়া করতে চাইবে, তাই আমাকে ম্যাডামের সঙ্গে থাকতেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ বিক্রম, আমি জানতাম তুমি আমার সঙ্গে যাবে। দাঁড়াও আমি চেঞ্জ করে আসছি, তারপর বেরিয়ে পড়ব। ঠিক আছে রূপা, তুই চেঞ্জ করে আয়, ততক্ষণ পর্যন্ত আমি চা বানিয়ে আনছি, সবাই একসঙ্গে চা খেয়ে নেব, তারপর তোরা বাইরে যাস। এরপর রূপা চেঞ্জ করার জন্য চলে যায় এবং পিঙ্কি চা বানাতে রান্নাঘরে যায়। তাদের চলে যাওয়ার পর তপন এবং বিক্রম নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। রূপা কত মডার্ন, পার্টি পছন্দ করে, বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা পছন্দ করে। তুমি অনেক লাকি বিক্রম, তোমাদের দুজনের নেচার একদম সেম, লাইফ পার্টনার এরকম হওয়া দরকার, তবেই লাইফে হ্যাপি হওয়া যায়। আরে না না তপন, এরকম কোনো ব্যাপার নয়। তুমি ভাবছো আমি বাড়ির বাইরে গিয়ে পার্টি অ্যাটেন্ড করতে ভালোবাসি? পার্টি এবং জমজমাট জায়গায় ঘোরাফেরা করা আমার একদম ভালো লাগে না। রূপাকে আমি অনেক ভালোবাসি, তাই আমি সবসময় তাকে সাপোর্ট করি, তাছাড়া একে অপরের সাপোর্ট না করলে সম্পর্ক ভালো থাকে না। আমি ঠিক বলছি তো তপন? আরে হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ, সত্যি তোমার চিন্তাভাবনা অনেক ভালো। তাছাড়া হিল স্টেশনে থাকতে রূপার একদম ভালো লাগে না, কিন্তু আমার সেখানে থাকতে ভালো লাগে, তাই রূপার ইচ্ছা না থাকার সত্ত্বেও আমার সঙ্গে সেখানে অ্যাডজাস্ট করে নিচ্ছে, তাই আমিও রূপাকে সবসময় সাপোর্ট করি। এভাবেই দুজনে গল্প করতে থাকে। কিছু সময় পর পিঙ্কি এবং রূপা সেখানে চলে আসে এবং সকলে একসঙ্গে চা খাওয়া শেষ হলে বিক্রম রূপার সঙ্গে বাইরে বেরিয়ে পড়ে। এরপর সেদিন সন্ধ্যাবেলায় তপন যখন বসেছিল, এমন সময় পিঙ্কি চা নিয়ে তার কাছে আসে। তপন, এই নাও চা খেয়ে নাও। তুমি বলছিলে সন্ধ্যাবেলায় কোথাও যাবে, নিজের বসের সঙ্গে দেখা করতে যাবে, তাই তো? এই ছুটির দিনেও তোমাকে বসের সঙ্গে দেখা করতে যেতে হচ্ছে, তুমি না গেলে আবার তোমার ইমপ্রেশন খারাপ হয়ে যেতে পারে, তাই তো? পিঙ্কি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি জিসিটি ফ্যাশন ইন্ডাস্ট্রি জয়েন করতে চাইছিলে, তাই তো? হ্যাঁ, কিন্তু তুমি এটা জিজ্ঞাসা করছো কেন? সেখানে তো টাকা কম পাওয়া যাবে, তুমি তো ওটা জয়েন করার জন্য বারণ করেছো। ওটা জয়েন করে নিলে এত এক্সপেন্সিভ জায়গাতে আমরা কিভাবে থাকবো? তাছাড়া তুমি বলেছিলে ইনকাম কম হলে আমাদের বেবি প্ল্যান করতেও প্রবলেম হবে। আরে না না, যদি সেখানে কাজ করতে তোমার ভালো লাগে তাহলে আমার কোনো প্রবলেম নেই, তুমি ওই কোম্পানির অফার লেটার অ্যাকসেপ্ট করে নাও। হঠাৎ করে তোমার কি হয়ে গেল তপন? এ ব্যাপারে আমি অনেক চিন্তা ভাবনা করেছি পিঙ্কি, তারপর আমি ভাবলাম তুমি আমার খুশির জন্য যখন এত কিছু অ্যাডজাস্ট করে নিচ্ছ, তাহলে আমি তোমার একটা জিনিস মেনে নিলে তাতে সমস্যা কোথায়? দুজনে একে অপরের সাপোর্ট করব, তবেই তো ফ্যামিলি ভালোভাবে চলবে। আই লাভ ইউ পিঙ্কি,
ঠিক আছে, এবার আমি যাই। তপন এই বলে সেখান থেকে চলে যায়। তপনের এরকম পরিবর্তন দেখে পিঙ্কি অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, হঠাৎ করে তপন চেঞ্জ হয়ে গেল কিভাবে? পিঙ্কি আজ প্রথমবার তপনের ব্যবহার দেখে অনেক খুশি ছিল। এরপর সে নিজের রুমে গিয়ে ল্যাপটপ অন করে এবং জিসিটি কোম্পানির অফার লেটার অ্যাকসেপ্ট করে নেয়। এরপর সেদিন রাতের বেলা ডিনার করতে বসে সকলে একসঙ্গে গল্প করতে শুরু করে। খেতে খেতে বিক্রম বলে, আরে বাহ পিঙ্কি, তুমি খুব ভালো রান্না করেছো। কতদিন কেটে গেল আমি বাড়ির খাবার খাইনি, বাইরের খাবার খেয়ে খেয়ে টেস্ট একদম খারাপ হয়ে যাচ্ছিল। তাছাড়া তুমি কত রকমের আইটেম বানিয়েছো। আমার তো রান্না করতে খুব ভালো লাগে। তপন ভাই, তুমি অনেক লাকি যে তুমি পিঙ্কির মতো ওয়াইফ পেয়েছো। এটা তুমি ঠিক বলেছো, আগে আমিও বাইরের খাবার খেতে খুব পছন্দ করতাম, কিন্তু যখন থেকে পিঙ্কির হাতে রান্না খেতে শুরু করলাম তখন থেকে শুধু বাড়ির খাবার খেতেই ভালো লাগে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু আমি বাড়িতেই করি। মাঝে মাঝে আমার অফিসের কালিগরাও পিঙ্কির হাতে রান্না খাবার পর অনেক সুনাম করে। পিঙ্কি প্রথম থেকেই এরকম, বাড়ি সাজানো আর সবার পছন্দের রান্না করা তার খুব ভালো লাগে। সে প্রথম থেকেই সবার খেয়াল রাখে। থ্যাঙ্ক গড, আমি পিঙ্কির মতো ওয়াইফ পেলাম। পিঙ্কির মধ্যে অনেক ট্যালেন্ট আছে, সব দিক থেকে ভালো। চুপ করো, এর থেকে বেশি নাম করতে হবে না। তপন এবং পিঙ্কির কথা শুনে রূপা কিছু ভাবতে শুরু করে। বিক্রম আমার জন্য কত কিছু করে, কিন্তু আমি আজ পর্যন্ত তাকে কোনো জিনিস রান্না করে খাওয়াইনি, এমনকি আমি তাকে এক কাপ চা পর্যন্ত করে দিইনি। পিঙ্কি কত ভালোভাবে তপনের খেয়াল রাখছে। এরপর খাওয়া দাওয়া শেষ হলে সকলে নিজের নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পিঙ্কি ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়ার সঙ্গে সঙ্গেই অবাক হয়ে যায়। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পের পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও।